আজকে ভাবিদের খুশির দিন, কারণ আজকে অন্তত কষ্ট করে আপনাদেরকে রান্না করতে হয়নি, ঠিক কি না? ভাবিরে একটা হাততালি দিন। এবং আজকে ভাইয়াদের খুশির দিন, কারণ আজকে বউয়ের হাতে রান্না খাওয়া লাগেনি, সরি আসতে বলা লাগতো। আচ্ছা, এখানে কোন কোন ভাবি আছেন ভাইয়া না আসলে খাওয়া দাওয়া করেন না? বহুত আছে, হাত তুলে দেখি। ভাইয়া না আসলে, বাসায় না আসলে খাওয়া দাওয়া করে না? হা, দরদি চিনে রাখেন, কই হাত তোলেন, হাত তোলেন, খুব ভালো। ইনাদের চিনে রাখেন, একটু হাত তোলেন। ভাইয়া না আসলে খাওয়া দাওয়া করেন না, একটু হাত তোলেন না, প্লিজ প্লিজ প্লিজ। ইনাদের চিনে রাখেন, ভাই বাসায় এসে রান্না করে তারপর খায়, নিশ্চিত। আপনি আমার উপরে তো রাগেন না, কথা সত্যি। আমরা জানি সংসারে কি অবস্থা, আপনি মোটামুটি খুব সংসারী, আপনি লয়ার, তাইলে হিসাব করে কথা বলতে হবে। আমি একটু দূরে থাকি, আর একটু দূরে থেকে লাভ নাই, আইনের হাত অনেক লম্বা। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, ওকে। আচ্ছা আপনি একটু বলেন, এই যে আমি যেটা বললাম কথা সত্যি কিনা। আচ্ছা একটু আপনি বলেন যে আপনি কি করে বুঝবেন যে বাসায় ফেরার পর বউয়ের মাথা ঠান্ডা না গরম? আরে ভাই, আমার বউয়ের সবসময় গরম থাকে, ঠান্ডা তো কখন হয় না। সবসময় বরফের পাটা নিয়ে থাকি সাইড ব্যাগে, যাতে নিয়েই মাইরা দিতে পারি। আচ্ছা, উনার সভাপতি কে, সরি মানে উনার ওয়াইফ কোনটা, এখানে আশেপাশে কোনটা নাই? আরে তাই তো বলে উনি এটা বলার সাহস পাইলো কি করে? বউ এখানে থাকলে তিনি এটা বলার সাহসই পাইতো না। আচ্ছা এখানে বউ আছে তাও সাহস করে একজন হাত তোলেন, বউকে ভয় পান না, একজন হাত তোলেন, কই? আচ্ছা আপনি কি মাথা চুলকালেন না হাত তুললেন? এই যে আপনি, এই যে আপনি আপনি, এই যে আপনি, এবার অন্যদিকে দেখাচ্ছে, শিওর ওনার বউ এখানে আছে। আপনি কি বউরে ভয় পান না? কোনো বউরে ভয় পাই না। আপনার বউ কোনটা, এখানে আছে? আছে, বউ নাই। যার বউ আছে হাত তোলার সাহস তার নাই। আচ্ছা দেখি একজন তাও সাহস করে হাত তোলে, দেখি হাত তোলেন, কে? বউকে ভয় পান না, হাত তোলে দেখি, কই? আচ্ছা আচ্ছা, ওই পাশে থেকে যিনি কেনি যে গুতা তুললো হাত তুলতে, ওটা কে আপনার? গুতা দিয়ে বলছে তুলো না হয় আছে, বলে একদিন মানুষের সামনে মান সম্মান থাক, সমস্যা নাই। ওনার এইখানটা ব্যথা হয়ে গেছে, অসুবিধা নাই। শিওর বউ কখনো আপনার সামনে মাথা নিচু করেছে? সাহস দিয়ে বলেন, করছে তো ভাবির দিকে তাকায় দেখেন চোখ দিয়ে আগুন বের হচ্ছে। আমি শিওর বউ উনার সামনে মাথা নিচু করছে, পাশে ভাবির চোখ মুখ দেখে আমি বুঝতে পারছি, কিন্তু কিভাবে আমি বলি, বউ মাথা নিচু করছে এবং এইভাবে, ঠিক আছে খাটের নিচ থেকে বাইরে আসো। ইয়েস ইয়েস, থ্যাংক ইউ।